আজকে অনেক সুন্দরভাবে আমাদের এই অঞ্চল বিশেষ করে এই অঞ্চল 31 নম্বর অঞ্চলে আপনারা কেমন ছিলেন, কিভাবে আপনারা ব্যবসা বাণিজ্য এবং শহরে কিভাবে যেতেন সব জানেন। সবকিছু এই ব্রিজকে কেন্দ্র করেই কিন্তু আজকে সুন্দর সুন্দর রাস্তা সুন্দর একটা অবস্থান সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই অবস্থা যদি ভালো রাখতে পারে তাহলে সবাইকে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধভাবে থাকতে হবে, এবং সেটা থাকার একটামাত্রই যে এখানে যারা এই ব্যবসা বাণিজ্য করেন তারা একটা সমিতি করলে সেই সমিতি যারা নেতৃত্ব দেবেন তাদের কাজ শুধু ওই সমিতি আমাদের কথা শোনা, এই এলাকার পরিবেশ যেমন এ জায়গা আমি পরিষ্কার এই সমস্ত জায়গায় গাঁজা বাদ তারপরে এই যে ইয়া বা ভুলা এই সমস্ত মানুষের আড্ডাখানাও বেশি থাকে এগুলো হয়। অর্থাৎ এই সমিতির কাজ হবে আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে কোনো অবস্থায় এই সমস্ত কার্যক্রম এই এলাকায় চলবে না, কোনো অসামাজিক কোনো কার্যক্রম চলবে না, পাশাপাশি কোনো লোক কেউ যাতা জল জোর করে চলতে পারবে না। অর্থাৎ এইটাই হলো কাজ এই সমিতি। সমিতি যদি আপনারা না পারেন আমাদের সেক্রেটারি এসে তালেবানের যদি না পারে আমার কাছে বলে আমরা কোনো অবস্থায় কোন দখলদার বাহিনী কিংবা সম্পদ লুটপাটের বাহিনী বা কৃষিরা এই রাজনীতি আমরা করি না। তা সেই জন্য যারা নির্বাচিত হয়েছেন আমি শুভেচ্ছা জানাই, এবং আপনারা সুন্দরভাবে আপনাদের যে কার্যক্রমেরা পরিচালনা করেন তবে আমি বেশি করে আমি মনোযোগ পরিবেশটা সুন্দর করেন। এক্ষেত্রে আমার যা যা করণীয় আমি রসায়ন হারেন্দ্রের সাথে আলাপ করে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান যদি কিছু একটা করা যায় সে ব্যবস্থা নেওয়া। আর একটা বিষয় আপনারা যেটা বলেছেন এর দরকার যে আমাদের এখানে একটা পাবলিক টয়লেট দরকার, তার কারণ এখানে আশেপাশের লোকের চেয়ে বাইরে থেকে লোক বিশেষ করে শুক্রবার বন্ধের দিন অনেক লোক আসে এখানে এই সমস্ত দৃশ্য দেখার জন্য, অতএব সেখানে একটা পাবলিক টয়লেট প্রয়োজন। আমি একবার পদক্ষেপ নিয়েছিলাম, কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলাম। অর্থাৎ এই করোনা সবচেয়ে অসুবিধা হয়েছে বিশ্বালে করোনা শুরু হওয়ার পরে থেকে আমাদের আর এইখানে বেড়াইতে আসার মতনও সেই সুযোগ ছিল না। অতএব এখন যেহেতু আমার পরিবেশ ভালো হয়েছে ইনশাল্লাহ যেটা আপনারা চান সেই জিনিসটা যাতে অল্প সময়ের মধ্যে হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। আমি কথা বলবো না, আমি আবারও আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই ব্রিজ সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন আমি চাই যে আপনারা সুন্দর একটা পরিবেশে আপনাদের সন্তান ছেলে মেয়ে বসবাস করবেন, যেখানে কোনো ধরনের এই অঞ্চলে কোনো এমন কোনো কাজ হবে না যাতে আপনাদের মাথা নিচু হয়ে যায়। অর্থাৎ সেই কাজটা করবেন না। এখানে প্রশাসনের যারা আছেন আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই যে আমি খুলনা মহানগরী, আমি দীর্ঘদিন রাজনীতি করি এবং আমরা প্রথম আমরা রেজুলেশন করে প্রশাসনকে বলছি যে আমাদের দলের কোন লোক যদি গাঁজা মদ ভাং কিংবা এই সমস্ত আইনভাবে বিক্রি করে আর আওয়ামী লীগের কেউ যদি যায় তাকেও আমরা ছাড়ব না, এবং আওয়ামী লীগের যাবে তাহলে আমরা দল করতে দেবো না। এটা আমার রেজুলেশন করা। আপনারা নির্বিঘ্নে আপনারা কাজ করেন যেন কোনো ধরনের এই ধরনের কোন মানুষ কিংবা কেউ যেন প্রশ্রয় না পায় এটা আমরা চাই, তার কারণ আমরা রাজনীতি করি মানুষের কাছে আমাদের কিছু অঙ্গীকার আছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্যই হলো আমরা নির্বাচিত হই এবং সেইভাবে করি। আপনাদের এই অঞ্চলের আপনারা জানেন যে আমি এক সময় কমিশনার ছিলাম, আমি দীর্ঘদিন পর্যন্ত কমিশনার ছিলাম, আমি মহাশনবাদ ইউনিয়ন এখন 22-29 সেই সময় ওই অঞ্চলে যারা থাকতেন সেই সমস্ত লোকগুলিতে এখানে ছোট ছোট জমি কিনে এখানে বাড়ি বানিয়েছে এবং সেই দিনে এখানে পরিবেশটা খুব ভালো ছিল না, আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে। তার কারণ খুলনা শহরে 31টা রোডে মানে ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে এই 31 নম্বর ওয়ার্ড, এই সবচেয়ে বেশি কাজ হয়েছে 31 নম্বর ওয়ার্ড। কিন্তু দুর্ভাগ্য হলো এই আমি তো আপনাদের সন্তুষ্টের জন্য রাস্তা করে দিয়ে গেলাম, ওই রাস্তায় কোথায় পানি বেরোবে এর কিন্তু চিন্তা করা যায় আপনাদের এই কষ্ট ভোগ করতে হবে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা রাস্তা করবো, রাস্তা বর্ণনার দায়িত্ব আপনারা যারা অর্থাৎ গাড়িতে যদি গাড়িতে যেতে চান তাহলে জায়গা ছাড়তে হবে, আর এখন যে পরিবহন আছে ওটা রিক্সায় যেতে গেল কিছু কিছু জায়গা আছে রিক্সায় যেতে গেল আপনাদের জায়গা ছাড়তে হবে, অর্থাৎ জায়গা না ছাড়লে আপনার গাড়ির কোনো মূল্য নেই। এই কাজটা করবেন আমি মনে হয় যে নিজেরা বসে নিজেদের ভালো সবাই বসে, অর্থাৎ নিজেরা বসে আলাপ করে কেডিএ তো ঘোষণা আছে 12 ফিট রাস্তা না হলে হবে না, 20 ফিট না হলে হবে না, ওদের একটা রাস্তার কিছু ইন্ডিকেট দেওয়া আছে যে এই সমস্ত রাস্তা এত ফুট না হলে আমরা প্ল্যান দেবো না, প্ল্যানই যদি না দেয় তখন আপনার এই গাড়ির কোনো মূল্য আছে আমি মনে করি।
সেই কাজে নিজেদের নিজেদের যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে, আপনার জমি নিম্ন থাকে সেই ব্যবস্থাটা নিজেরা করবেন, এটা হলে আমার অনুরোধ। আমার দ্বারা আমাদের দ্বারা যারা সম্ভব ইনশাল্লাহ আমরা দেড় বছরের মধ্যে বাকি যে রাস্তাঘাট গুলো আছে আমরা ইনশাল্লাহ আপনাদের সুন্দর করে দেবো, এবং রাস্তাগুলো ভালো দেখার জন্য আপনারা যাতে রাস্তাগুলো ভালো থাকে সেই দিকে দেখবেন। আমি আর কথা বলবো না, আমি নির্বাচিত যারা হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার মনে হয় নির্বাচনের শপথটা যে নির্বাচন কমিশনার আছে সেই